আসসালামু আলাইকুম, আমি সুলতান আকরাম আনসার, সহকারী শিক্ষক হেলফিনে ইসলামী উচ্চ বিদ্যালয় খোলা। নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজ এই অনলাইন ক্লাসে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আজ আমি নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে রিসালাত সম্পর্কে আলোচনা করব। রিসালাত শব্দের অর্থ কী? রিসালাত শব্দের অর্থ হচ্ছে বার্তা, বার্তাবাহক, সংবাদ, চিঠি ইত্যাদি। এখন দেখো, আকায়েদের বিষয়সমূহ মধ্যে রিসালাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বহন, খবর বা চিঠি পৌঁছানো। ইসলামী শরিয়াতের পরিভাষায় মহান আল্লাহ তাআলার বাণী, আদেশ, নিষেধ মানুষের নিকট পৌঁছানোকে রিসালাত বলা হয়। যারা এই সংবাদ পৌঁছানোর কাজ করেন তারা হলেন নবী রাসূল, আর তাদের উপরে বিশ্বাস করা হচ্ছে ফরজ অর্থাৎ আবশ্যক। নবী রাসূলের সংবাদ আল্লাহ তাআলা মানব জাতির হেদায়তের জন্য বহু নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অলিকুল্লি কওমিন হাদ, অর্থাৎ আর প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে। এটি সূরা আল কোরআনের সূরা আর রাদের 7 নম্বর আয়াত। কোরআন মাজিদে আমরা মাত্র 25 জন নবী রাসূলের নাম দেখতে পাই, কিন্তু প্রকৃতপক্ষে তাদের সংখ্যা ছিল লক্ষাধিক। হাদিসে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, নবীগণের সংখ্যা কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, 1,24,000। এদের মধ্যে 313 জন হচ্ছে রাসূল। অপর একটি বর্ণনা আছে 315 জন রাসূল। আরেক বর্ণনামতে নবীগণের সংখ্যা হল 2,24,000। এদের মধ্যে সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী ও রাসূল হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূলের পার্থক্য অর্থগত দিক থেকে এ দুটি শব্দের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা যাদের প্রতি আসমানে কিতাব নাজিল করেছেন কিংবা নতুন শরিয়াত প্রদান করেছেন তারা হলেন রাসূল, আর যার প্রতি কোনো কিতাব নাজিল করা হয়নি কিংবা যাকে কোনো নতুন শরিয়াত দেওয়া হয়নি তিনি হলেন নবী। তিনি তার পূর্ববর্তী রাসূলের শরিয়াত প্রচার করতেন, এ হিসেবে সকল রাসূলই নবী ছিলেন। কিন্তু সকল নবী রাসূল ছিলেন না, যেমন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একাধারে নবী ও রাসূল। হযরত নূহ আলাইহিস সালাম এর উপরে কোনো কিতাব নাজিল হয়নি, কিন্তু তার দ্বারা শরিয়াতের বিধিবিধান প্রচার ও প্রবর্তন হয়েছে, তিনিও রাসূল ছিলেন। অপরদিকে হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন শুধুমাত্র নবী, তার প্রতি কোনো কিতাব নাজিল হয়নি, তিনি হযরত মূসা আলাইহিস সালাম এর শরিয়াত প্রচার করতেন। রিসালাতের তাৎপর্য, নবী ও রাসূলগণ ছিলেন মানুষের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত ছিল। তারা মানুষকে কুফর, শিরক, নিফাক থেকে সতর্ক করতেন, উত্তম চরিত্র ও নৈতিক শিক্ষা প্রদান করতেন। এ সম্পর্কে দাওয়াতের মূল কথা আল্লাহর একত্ববাদ ও তার বিধিবিধান প্রচার করা। মহানবী মহান আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রুহু, অর্থাৎ হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। এটি আল কোরআনের সূরা আল আরাফ
এর আজ নম্বর হচ্ছে 73। আশা করি রিসালাত সম্পর্কে যতটুকু ক্লাস নেওয়া হয়েছে তোমরা উপকৃত হবে, ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে।